আমরা একটু আগেই জানলাম যে তাপমাত্রা বেড়ে গেলে রোদের পরিমাণটা বৃদ্ধি পায়। কেন? কারণ তার পদার্থের কম্পাঙ্ক বৃদ্ধি পায়, পদার্থের ভিতরে যে পরমাণুগুলো থাকে তাদের সাংঘর্ষিক অবস্থান তৈরি হয়, ফলে এদের মধ্যে ইলেকট্রনের গতিশীলতা এটি হ্রাস পায়। কারণ ইলেকট্রনের যে মুক্ত ইলেকট্রন তত্ত্বের যে থিম, সেটি যদি আমরা একটু মনে করার চেষ্টা করি, তাহলে নিজেরাও জানি যে এটি এদের ক্ষেত্রে ইলেকট্রন চলাচলের ক্ষেত্রে সাংঘর্ষিক অবস্থাটা যত বাড়বে বিদ্যুৎ চলাচলে বাধা তত বৃদ্ধি পাবে এবং রোধও ওই পদার্থের বেড়ে যাবে। কিন্তু আমরা কিন্তু এই কথা বলতে পারি না যে রোধ তাপমাত্রা সমানুপাতিক। এটি 100% সমানুপাতিক হলে তাহলে তো একটা সূত্র আকারে প্রকাশ করা হতো। এখানে বাধাগ্রস্ত হয় এবং তার সাথে একটা সম্পর্কও তৈরি হয়, কিন্তু এটি পুরোপুরি সমানুপাতিক নয়। তো এই সম্পর্কটা কিভাবে হয় সেটিকে কিছুটা আমাদের তাপ পরিবাহকত্বর সাথে কম্পেয়ার করা হয়েছে। আমরা এর আগে পড়েছি দৈর্ঘ্য প্রসারণ সহক, ক্ষেত্র প্রসারণ সহক, আয়তন প্রসারণ সহক। কারণ তাপ প্রয়োগ করা হলে কোনো পদার্থের দৈর্ঘ্য বৃদ্ধি পায়, ক্ষেত্র বৃদ্ধি পায়, আয়তন বৃদ্ধি পায়। সেক্ষেত্রে সূত্রের যে কাঠামোটি আছে ঠিক এখানেও সেই সেম কাঠামো ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা একটা কথা বলতেই পারি যে এই যে তড়িৎ এর যে মানে তারের যে রোধ, সেটা সেই উষ্ণতার গুণাঙ্কের সাথে এর সম্পর্কটি যেভাবে আমাদের কাছে আসলো, সেটি কিন্তু ওই ওই আলোকেই আমরা খুব সহজেই ব্যাখ্যা দিতে পারি। এবং আমি যদি পাশাপাশি এটিকে উপস্থাপন করি তাহলে এরকম দাঁড়াবে। আগেরটা ছিল যে আলফা ইজিক্যাল টু ডেল এল এল ওয়ান ডেল থিটা, বাট ও এটাকে টি দিয়েও লেখা হয়েছে হয়তো, সেটা ভিন্ন কথা। ঠিক এখানে কিন্তু এই জিনিসটাই আছে, এটাও আলফা ইজিক্যাল টু আর দে, ঠিক আছে, ডেল আর ইজিক্যাল টু এল ওয়ান এর ধাতুটা ধরো এটা আর ওয়ান বা আর ডট এটা লেখা হচ্ছে, তারপরে ডেল থিটা। ঠিক ফরম্যাটটা কিন্তু সেম। তাহলে আমরা এখানে এই সূত্রের এখানে শুধু একটু চেঞ্জ করে দেওয়া হচ্ছে যে ডেল আর মানে কি, যে আর থিটা বিয়োগ হলো আর নট। অথবা আর নট বিয়োগ হলো আর থিটা, অর্থাৎ এইখানে যেটা পার্থক্য অর্থ হলো বড় মান থেকে ছোট মানটা বিয়োগ। তাহলে রোধ যেটাতে বেশি হবে সেটার থেকে রোধ যেটা কম সেটা বিয়োগ করতে হবে। তাহলে এখানে আর নট যদি লিখি তাহলে এখানে আর নট, আর এখানে তোমাদের বইতে যেটা ইউজ আছে সেটা হলো ডেল থিটার দ্বারা শুধু থিটা লেখা আছে। এই থিটা মানে ওই তাপমাত্রার পার্থক্য। তো এই মোটামুটি এটি হলো মূল অপশন। এখন যদি বজ্রগুণ করি তাহলে আমরা অটোমেটিক্যালি পাচ্ছি হলো আর থিটা মাইনাস হলো আর নট ইজিক্যাল টু তোমার আর নট, ওটা আলফাটা শুরুতে দেয় আলফা আর নট থিটা, এই হলো অপশন। অতএব যদি কমন নেওয়া হয় তাহলে আর আর থিটা ইজিক্যাল টু আর নট প্লাস আলফা আর নট থিটা। এখন আর নটটা যদি কমন নেওয়া হয় তাহলে আর নট
1 minus alpha theta. এই মোটামুটি তোমার হলো সূত্রের একবার লাস্ট যে রূপ সেটা চলে আসছে। এটা হলো লাস্ট রূপ। তো আশা করি তোমার সূত্রের ভিতরের যে ফাংশনাল বিষয়গুলো সেটা মোটামুটি ক্লিয়ার। জি স্যার। এখানে রোধের এক উষ্ণতা গুণাঙ্কের একক বিভিন্ন পদার্থে রোধের উষ্ণতার গুণাঙ্ক বিভিন্ন রকম হয়। এখন আমরা এখানে উষ্ণতা গুণাঙ্কের একক হিসেবে আমি যেটা দেখতে পাচ্ছি আর এর ক্ষেত্রে তো ওহম গুলো কেটে যাবে। এ দ্বারা খেয়াল করো এখানে এখানে তো আর এরও যা আছে মান সব তো কেটে যাবে। এটা কেটে যাবে, এটা কেটে যাবে, থাকবে খালি থিটা। না থিটাটা যদি তোমার সেলসিয়াসে হয় তাহলে খালি ইনভার্স চিহ্ন আসবে, কিন্তু আর যদি আন্তর্জাতিক একক ক্যালভিনে হয় তাহলে ক্যালভিনের যে ইনভার্স সেটা কিন্তু হ্যাঁ এটাই আসবে। আমার মনে হয় এটি মোটামুটি ক্লিয়ার। ধাতব পদার্থের ক্ষেত্রে এই আলফার মানটা হয় ধনাত্মক, কিন্তু কার্বন ও বিভিন্ন অর্ধপরিবাহী তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে আলফার মান ঋণাত্মক, আর অর্থাৎ উষ্ণতা বৃদ্ধিতে এদের রোধ কমে যায়। এই জায়গাগুলো আমাদের একটু মানে একটু সুক্ষ হয় মনে রাখা লাগবে। নৈবর্তিকের ক্ষেত্রে এই মানগুলো কিন্তু আসতে পারে। এই এই লাইনটার একটু ব্যাখ্যা আছে, আমরা তাপমাত্রা বৃদ্ধি করব তাতে করে কি হবে, রোধের মান কিন্তু বেড়ে যাবে কার ধাতব পদার্থের, কিন্তু অন্যদিকে অর্ধপরিবাহী কার্বন তারপরে তোমার তড়িৎ বিশ্লেষ্য এদের ক্ষেত্রে কিন্তু তা হবে না। এদের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে কিন্তু এদের রোধ কমে আসবে। এবং সত্যি কথা বলতে কি যে কিছু কিছু তাপমাত্রা আছে যে তাপমাত্রায় পৌঁছিলে এই রোধের ক্ষেত্রে কিন্তু একটা ভিন্ন আচরণও আমরা দেখতে পাই। যেমন অর্ধপরিবাহীর ক্ষেত্রে স্বাভাবিক তাপমাত্রাতে এরা কিছু বিদ্যুৎ পরিবহন করে, তাপমাত্রা বৃদ্ধি করলে বিদ্যুৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধি পায়, রোধ কমে যায়। কিন্তু তাপমাত্রা যদি আমি জিরোতে নিয়ে আসি এবং কোনো বন্ড ভাঙার সুযোগ যদি না দেওয়া হয় তাহলে দেখা যাবে এটি একটা উত্তম অন্তরক হিসেবে ভূমিকা নেয়। আবার কিছু কিছু পরিবাহী পদার্থের ক্ষেত্রে তাহলে অর্ধপরিবাহীদের এরকম নিম্ন তাপমাত্রায় অন্তরক হচ্ছে, আবার কিছু কিছু পরিবাহী আছে তাদের কিন্তু তাপমাত্রা কমানো হলে কিন্তু পরিবাহিতা বৃদ্ধি পায়। তো কমানো হলে যেহেতু পরিবাহিতা বৃদ্ধি পায় তার অর্থটা কি, তার অর্থটা হচ্ছে এটাই যে কোনো একটা তাপমাত্রায় এর পরিবহন ক্ষমতা সর্বোচ্চ হয়। সর্বোচ্চ হওয়ার অর্থ কি, রোধ প্রায় শূন্য হয়ে যায়, শূন্যের কাছাকাছি, তখন তার এই ধর্মটার নামই হলো অতি পরিবাহিতা। এই বিষয়টি ঘটে। তো এটির ব্যাপারে এখানে উল্লেখ আছে যে তামার রোধের রোধে উষ্ণতা সহক এত বলতে কি বোঝায় সেটির ব্যাখ্যা দেওয়া হয়েছে। তো এত বলতে এটাই বোঝানো হচ্ছে যে প্রতি পার ক্যালভিন বা পার একক তাপমাত্রা বৃদ্ধিতে এই পরিমাণ রোধ কিন্তু বেড়ে যাবে। আর যদি এটি অর্ধপরিবাহী হতো তাহলে কিন্তু কমে যেত, সেক্ষেত্রে ওটা নেগেটিভ আসতো। হ্যাঁ এটা অবশ্য জানি, নেগেটিভ হয় অর্ধপরিবাহীর ক্ষেত্রে। এবারে বই রিভিশনের সময় উদাহরণে যে অঙ্কগুলো পাওয়া যাবে তুমি বিশেষ কোনো জটিলতা যেগুলোতে নেই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করে ফেলো। জি স্যার, ঠিক আছে। তাহলে এই যে এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমি হয়তো তোমাকে এই যে পুরো স্ক্রিনটা ধরলাম
তুমি হয়তো একটা স্ক্রিনশট দিয়ে নাও ওখান থেকে, শুধু ওই অঙ্কর পৃষ্ঠাগুলো যখন বের হবে তখন হয়তো আমি তোমাকে বলবো। ও স্যার, আমি আসলে ল্যাপটপে বসে ক্লাস করি, তো স্ক্রিনশট নেওয়াটা, হ্যাঁ ওখানে ওখানে কি প্রবলেম হচ্ছে স্ক্রিনশট? আমি তো ল্যাপটপে স্ক্রিনশট নিতে পারি না। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি অঙ্কের এই পৃষ্ঠাগুলো কি তোমার কাছে? জি স্যার, পাঠিয়ে দিলে ভালো হয়। আচ্ছা আমি হোয়াটসঅ্যাপে হোক অথবা ইয়েতে হোক আমি এর ব্যবস্থা জি করবো। স্যার। আচ্ছা এখন তাহলে দেখো, এই রোদ এবং আপেক্ষিক রোদের পার্থক্য, পার্থক্যের ক্ষেত্রে আমার প্রথমে সংজ্ঞা দেব যে পরিবাহীর যে ধর্মগুলো বিদ্যুৎ চলাচলে বাধা সৃষ্টি করে, আর আপেক্ষিক রোধের ক্ষেত্রে একক দৈর্ঘ্যের একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহকের রোধকে তার উপাদান আপেক্ষিক রোধ বলা হয়। তারপর দেব একক হিসেবে, একক হলো ওহম, আর এটা হলো ওহম মিটার। 3 নম্বর হলো কোন পরিবাহকের রোধের মান তা তাপমাত্রা, দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ, এই যে যতগুলো সূত্র আছে যে 4টা অপশন সেই সেগুলোর উপর ডিপেন্ড করে। আর আপেক্ষিক রোধ কিন্তু ডিপেন্ড করে শুধুমাত্র 2টা জিনিসের উপর, একটি হলো উপাদান আর একটা হলো তার তাপমাত্রার সাথে। তাহলে এটি এটিও কিন্তু আমাদের একটু সূক্ষ্মভাবে মনে রাখা লাগবে যে আপেক্ষিক রোধ কার কার উপর ডিপেন্ড করে আর রোধটা কার কার উপর ডিপেন্ড করে। রোধ ডিপেন্ড করে প্রায় 4টা জিনিসের উপর, হ্যাঁ, দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, পরিবাহী তাপমাত্রার উপাদান। তাহলে তাপ পরিবাহী তাপমাত্রার উপাদানটার সাথে এই আপেক্ষিক রোধের কিন্তু এখানে সিমিলারিটি আছে। হ্যাঁ, আর শেষ লাইনটা খুবই গুরুত্বপূর্ণ যে রোধটা হয় পরিবাহীর আর আপেক্ষিক রোধটা হয় কিন্তু পরিবাহীর উপাদানের, পরিবাহীর না। তো ঠিক আছে, তারপরে তুমি দেখো এখানে যেহেতু 2টা গাণিতিক সমস্যা দেয়া আছে, আমার মনে হয় এটি জাস্ট এক নজর দেখে নাও। এখানে প্রয়োজনীয় যে মানগুলো দেয়া আছে সেটি হলো তাপমাত্রা 0 ডিগ্রি, এটি প্রাথমিক তাপমাত্রা আছে। 0 ডিগ্রি থাকার অর্থ হচ্ছে যে তোমার তাপমাত্রার পার্থক্য আর বের করা লাগছে না, সরাসরি থিটা করলেই হয়ে যাচ্ছে। এখানে 0 না থেকে যদি 10 থাকতো তাহলে এখানে বৃদ্ধি হতো তোমার ওই যে অত বিয়োগ 10, অত, হ্যাঁ, অত বিয়োগ 10, ঠিক আছে, এই জায়গাগুলো তখন সেই আমাদের, 10টাকে হচ্ছে কেলভিন করে নিতে হতো। হ্যাঁ সেটা পার্থক্য করার সময় তো সেলসিয়াসকে ডাইরেক্ট কেলভিন করা যায়, জানো এটা, এর পার্থক্যের বেলায় কিন্তু সম্ভব, সেই থিম তো জানো নাকি? জি স্যার, এটা জানি যে সেলসিয়াস আর কেলভিনে একই আসে হ্যাঁ কি আছে। পার্থক্য। তো তারপরে তোমার এখানে প্রয়োজনীয় যে রোধ এবং অপশন গুলো দেওয়া আছে এগুলো লিখে আমরা এখানে সূত্রতে মান বসাবো, ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক পরের অঙ্কটাও ঠিক সেম, এখানে যে তথ্যগুলো দেওয়া আছে তথ্যগুলো ব্যবহার করে মান বের করব, অঙ্ক করব। তো আশা করি যে তোমার এই এই পর্যন্ত আজকের ইয়েটা কমপ্লিটলি থাক, একটু প্র্যাকটিস করো। স্যার, আজকে আমি হচ্ছে নতুন কোনো চ্যাপ্টারের পড়া শুরু করিনি, মানে হচ্ছে অবজেক্টিভ